দিতেছি, আমি আবার দেখে যাচ্ছি এখান থেকে এক্সিট করে দিলাম, ফিনিশ করে দিলাম। আপনি যে ডাউনলোড করলেন আমার ইমেল থেকে ডাউনলোড করা হলো, ঠিক আছে। ডাউনলোড করার পরে এখানে এই তিনটা আপনি বেশি নামাইছেন, হচ্ছে ওইগুলো আমি দুইটা কাটিয়ে দিই, বেশি দেখার দরকার নেই, সমস্যা হবে। তাহলে স্যার প্রথমে হয়েছে যে ক্যামটেসিয়া 9 64 GB ডেটা, সেটা আপনি ইনস্টল করবেন। এর জন্য ইনস্টল করার জন্য আপনাকে ডাবল ক্লিক করতে হবে, ঠিক আছে স্যার। আপনার ল্যাপটপে আমি ইনস্টল ক্লিক করলাম, আর এটা আমার ডেস্কটপ তো আপনি দেখতে পাচ্ছেন না, তো এটা ক্লিক করার পরে আপনাকে যে কাজটা করতে হবে যে অ্যাকসেপ্ট, এখানে একটা টিক মার্ক দিতে হবে। মার্ক দেওয়ার পর আপনাকে ইনস্টল বাটনে ক্লিক করতে হবে। তো আপনি ইনস্টল বাটনে ক্লিক করলেন, ইনস্টল বাটনে ক্লিক করার পর যে মেসেজটা আসবে সেখানে ইয়েস বাটনে ক্লিক করবেন, ঠিক আছে স্যার। ক্লিক করার পর আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, অপেক্ষা করার যেখানে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো সে অটোমেটিক সেখানে রান করবে। অল্পক্ষণের মধ্যেই ক্যামটেসিয়া একটা খুব ভালো সফটওয়্যার, যেটাতে খুব সহজে ভিডিও এডিটিং করা যায়, ভিডিওতে রেন্ডারিং করা যায়, ভিডিও আমরা রেকর্ডিং করতে পারি, এবং যে কোনো ভিডিও কি খুব সুন্দর চমৎকার। আমরা যে অনলাইন ক্লাস নেই আমাদের সম্মানিত স্যারেরা, বেশিরভাগ স্যারেরাই কিন্তু ক্যামটেসিয়া ইউজ করে এই ক্লাসগুলো নিয়ে থাকেন। খুব ভালো একটি সফটওয়্যার এবং খুব ভালো কাজ করে ক্যামটেসিয়া। অল্প কিছুক্ষণের মধ্যে ক্যামটেসিয়া সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল পরবর্তী আপনার যে কাজটি করতে হবে সেটাকে ওপেন করতে হবে, এবং এখানে যে আরেকটি সফটওয়্যার আছে ক্যামটেসিয়া 9 অ্যাক্টিভেটর, সেই সফটওয়্যারটা আমরা কি করব অ্যাক্টিভ করে নিব। তো আমার এতে কাজ এখন প্রায় ইনশাল্লাহ মানে শেষ হয়ে গেছে, এখনই ফিনিশ লেখা আসবে। ফিনিশ লেখা আসলেই আমরা ফিনিশে ক্লিক করব, ফিনিশে ক্লিক করে ক্যামটেসিয়া ওপেন করব। তো স্যার আমরা এখানে ফিনিশে ক্লিক করলাম, ঠিক আছে স্যার। ফিনিশে ক্লিক করাতে হ্যাঁ 9, আমরা ফিনিশে 9, এখন আপনি এখানে ক্যামটেসিয়া 9 ওপেন করবেন। স্যার এখানে একটু লেখেন ক্যামটেসিয়া 9, আচ্ছা আমি লিখছি সিএম, এই ক্যামটেসিয়া 9 এটা আমরা ওপেন করলাম। জি ধন্যবাদ আপনাকে। আমি এই যে টিম বিয়ারের মাধ্যমে আমাদের বগুড়ার শহীদুল স্যার যিনি বগুড়া শেরপুরে আছেন ওনাকে চেষ্টা করতেছি করার জন্য। এরপরে স্যার আমাদের এই যে কাজটা ক্যামটেসিয়ান যে 9 অ্যাক্টিভেটর, সেই অ্যাক্টিভেটর আমরা ক্লিক করব। অ্যাক্টিভেটরে ক্লিক করলে আমরা খুব সহজে অ্যাক্টিভেটরে ইয়েস ইয়েস এ ক্লিক করব। তারপর আমাদের যে ক্যামটেসিয়া, আমরা যে ক্যামটেসিয়া ব্যবহার করি সেই ক্যামটেসিয়াটা মূলত 1 মাসের সময় দেয়, কিন্তু এখানে যে কোডটা আছে সেটা আনলিমিটেড ব্যবহার করা যায় ইনশাল্লাহ, যতদিন ব্যবহার করা যায়। যে কেউই কিন্তু আনলিমিটেড না, মানে আমরা নিজেদের কোনো ভরসা নাই কখন জেনে আজরাইলে ডাকা এসে যায়। এই জন্য আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম, পরে ইনস্টল আমরা ক্লিক করব। ইনস্টলে ক্লিক করলেই খুব সহজেই আপনার এখানে ইনস্টল হয়ে যাবে। তো এই যে আমরা ওকে ক্লিক করলাম স্যার, এখন কিন্তু আপনার এখানে ক্যামটেসিয়া ওকে হয়ে গেছে। আপনি এখন প্লাসে ক্লিক করে এখানে যে প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করে যে কোনো একটা ফাইল এখানে ইনপুট করবেন, যে কোনো একটা ফাইল আপনার ইনপুট করলে স্যার আপনার কোনো ভিডিও আছে এখানে ডেস্কটপে? কিছু নাই, একটা ছবিও নাই আপনার এখানে? স্যার নেট কানেকশন থাকলে একটা ছবি নিয়ে নেন। আচ্ছা তাই আপনি একটা ছবি ডাউনলোড করে এখান থেকে, আমরা ছবি ডাউনলোড করি স্যার, এখান থেকে একটা ছবি লেখেন আপনি, একটা পিকচার ফ্লাওয়ার দেন। আমি তো এখান থেকে জি জি একটা ফ্লাওয়ার ডাউনলোড করি। এই নাজমুল হুজুর আপনি ইয়ে দিবেন কখন? আমারে সময় দিতে হবে, বলছিলাম যে ওই যে এটা দেখার ধরার জন্য। কালকে রাত্রে আপনি জয়েন করেন না কেন? আপনাকে লিংক দিলাম। কালকে রাত্রে আমার এই ওয়াইফাই ছিল না আজকে 2 দিন, যার ধরনে এই সমস্যা হয়ে গেছে। আমি অনেক কিছুতে ধরে, কালকে তো ওয়েবিনারে ছিলাম, কালকে তো ওয়েবিনারে ছিলাম ফোকারা, হ্যাঁ ফোকারা ফোকারা প্রোগ্রামে। স্যার সেন সেন সেন, আচ্ছা আমি দিচ্ছি আমি দিচ্ছি
অথবা আপনি একটা ভিডিও নামাতে পারেন। আপনি ইচ্ছে করলে এখানে একটা ভিডিও ডাউনলোড করে ফেলবেন, ভিডিও দিয়েও এখানে আমরা কাজ করতে পারবো। একটা ছবি দিয়ে আমরা টেস্ট করতে পারবো, সমস্যা নাই। আপনি ইচ্ছে করলে এখানে ভিডিও, এই শহীদুল স্যার ইয়ে হচ্ছে যে শ্রেষ্ঠ হয়েছে, যে শ্রেষ্ঠ শিক্ষক হয়েছে তো উনি না? উনি বগুড়া, বগুড়া শেরপুর। স্যার আপনি এখানে যে কোনো ভিডিও অ্যাড করতে পারবেন আর কি। আচ্ছা তা ভিডিওটা কেটে দেন, ভিডিওটা আমাদের দরকার নাই। আমাদের যে কাজটা আপনি র্যান্ডিং হয় কিনা সেই কাজটা আমরা দেখবো স্যার, এটা কেটে দেন। জি স্যার, আমরা এক ক্যাম্পে সেখানে চলে যাব। স্যার ক্যাম্পটা সাথে একটু ক্লিক করেন, আমি এখানে ক্লিক করছি কিন্তু যাচ্ছি না। এখানে যে ফাইলগুলো আছে সেগুলো, ফাইলগুলো আপনাকে দেখানো হয়েছে কিভাবে কাজ করবেন। সর্বপ্রথম ইনস্টল করার পর যে কাজটা হয় এখানে, কিন্তু সে কিভাবে কাজ করবেন, তাহলে স্যার আপনি এখানে এই ফাইলগুলো আপনি রাখতেও পারেন, ফেলও দিতে পারেন, অথবা জি জি স্যার পরে আপনি এখানে আপনি ছবি আনবেন, এখানে ইনপুট মিডিয়াতে আপনি ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পরে যে আপনার ছবি ডাউনলোড করছেন এটাই তো নাকি স্যার? এই ছবিটা তারপর এটা ছবিটা ক্র্যাক করে আমরা এখানে নিয়ে আসবো আর কি, অথবা আপনি ক্র্যাক করে, অথবা আপনি এটার উপর রেখে যদি ডান বাটন ক্লিক করে অ্যাড টু দা পেপ এখানে ক্লিক করলে যে এখানে ছবিটা চলে আসছে স্যার। আপনি ক্লিক করলেন এখন আপনার ছবিটা শো করবে, ঠিক আছে স্যার? অথবা ভিডিও যে কোনো একটা বিষয় আছে এখানে আনবেন, আনার পরে আপনার যে কাজটা করতে হবে, এখানে লেখালেখি অনেক কিছু কাজ আছে। আপনার মূল কাজটা হলো আপনার র্যান্ডিং করা। যদি আপনার আপনি ডাউনলোড করে থাকেন, যদি র্যান্ডিংটা সঠিকভাবে হয়, শেয়ার অপশন আপনি যাবেন, আপনাকে অনেক কাজ আছে, সেই কাজগুলো আস্তে আস্তে করবেন। আপনি যে লোকাল ফাইল আপনি 1 মিনিট ইয়ে করে দেন, এই রেকর্ড করে ফেলেন, 1 মিনিট রেকর্ড করে ফেলেন, তাহলে ভিডিও হবে, তাহলে আপনি এটা দেখাতে সহজ হবে ওনার জন্য আমার মনে হয়। ওনার যে ডেস্কটপ, ডেস্কটপ ডেস্কটপ মোডে তো উনি পাবেন না, ডেস্কটপ থেকে করা হচ্ছে কাজটা স্যার। এই এখানে দেখেন যে আপনার যে ভিডিওটা সেটা সে 854x400, এটা আমরা একটু বৃদ্ধি করে দেই, আমরা 1000, যে 1024 দেখেন, এটা আছে MP4 1024, এটা দিলে ভালো হাই রেজুলেশন হবে আর কি ভিডিওটা। এটাতে ক্লিক করার পরে তারপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনার এই সেভকৃত ফাইলটি আপনি কোথায় রাখবেন এবং কি নাম দিবেন, আমরা যেমন বিডি দিলাম আর কি স্যার। জি স্যার, এখন এই ফাইলটা দেখেন কোন ফোল্ডারে আপনার জমা থাকবে, যে ইউজার আপনার ডকুমেন্টে ক্যাম্পাসিয়া স্টুডিওর মধ্যে এই ফাইলটা জমা থাকবে। আপনি ইচ্ছে করলে যে কোনো এখানে যে কোনো ফাইলে কি জমা রাখতে পারেন, সাধারণত এখানে জমা থাকে। তারপর আপনার ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পর যে কাজটি হবে এখানে র্যান্ডিং হবে, দেখেন র্যান্ডিং হতে সময় লাগবে। যদি ভিডিও বেশি মানের বড় ভিডিও হয় তাহলে র্যান্ডিং করতে অনেক সময় বেশিক্ষণ লাগে, আর যদি ছোট ভিডিও হয় তাহলে অল্প করে র্যান্ডিং হয়। এখন কিন্তু আপনার সব কাজ হয়ে গেছে, এখন আপনি ওইখানে গিয়ে যে কোনো ভিডিও বা যে কোনো অডিও আপনি সেটিং করতে পারবেন। ভিডিও এডিটিং করাও খুব, ভিডিও এডিটিং অডিও এডিটিং সব অনেক সহজ, কিন্তু আপনি কিছু টিউটোরিয়াল দেখবেন তাহলে খুব সহজে। এবং সবচেয়ে বড় কাজ দা যে সমস্যা হয়, যে আমাদের যে সমস্যা হয়, এই অনেকে ক্যাম্পাসে ডাউনলোড করতে পারে কিন্তু যে র্যান্ডিং করার সময় যদি আপনি কি না দেন, তাহলে কিন্তু আপনার এখানে যে জল চাপ আছে, যে ক্যাম্পটেশিয়া যে জল চাপ, সেই জল চাপটা থাকে। আর আরেকটা বিশেষ সমস্যা হলো যে 1 মাস পরে সেটা অটোমেটিক আবার ডিনাই হয়ে যায়, নতুন করে করতে হয়। তাহলে আমরা আমরা আপনাদেরকে যে কিটা সরবরাহ করছি ইনশাল্লাহ, সেটা ইনশাল্লাহ আশা করা যায় অনেকদিন কাজ করবে ইনশাল্লাহ, যতটুকু এটার ক্যাপাসিটি কোলায় ইনশাল্লাহ। এটা কোনো লাইফ গ্যারেন্টি দেওয়ার কোনো ইয়া নাই, কারণ এটা একটা স্যার দেওয়ার পর আমরা ফিনিশে দিব। এখানে আপনার ফাইলটা ওপেন হওয়ার পর কোথায় ওপেন হবে, যদি আপনার ব্রাউজারে থাকে তাহলে যে কোনো ব্রাউজারের মধ্যে ওপেন হবে, অর্থাৎ আমরা ফিনিশে ক্লিক করব। এটা যে কোনো একটা ব্রাউজারে শু করে প্রথম স্যার। আচ্ছা মানে ফিনিশ হয়েছে, ফিনিশ হওয়ার পর আপনার স্যার কাজ কোথায় গিয়ে খুঁজে পাবেন?
আপনি যে কাজটা করছেন সেটা কোথায় খুঁজে পাবেন? এই কাজটা করার পরে আপনাকে যেতে হবে আপনার ডকুমেন্টের মধ্যে, ডকুমেন্টে ডকুমেন্টে ক্যাম্পাসে স্টুডিও, ক্যাম্পাসে স্টুডিও পরে এখানে দেখেন যে কাস্টম প্রোডিউস প্রোডাকশন পোস্টার 9.1 আর রয়েছে বিডি। তাহলে আপনি বিডিতে ক্লিক করবেন, বিডিতে ক্লিক করার পরে যে স্যার বিডিতে এখানে আমরা যে এখন যে আমরা ফাইলটা করেছি সেই ফাইলটা, ঠিক আছে স্যার, ওই যে ওই ক্যামটেশিয়ার যে কিভাবে আপনি কাজ করবেন কিভাবে নিবেন সেই ভিডিওটা এখানে দেয়া করা হয়েছে, যে বিভিন্ন অপশন রয়েছে যে এখানে অপশন গুলো ওইটাই আমরা ভিডিও করলাম। এখন যদি স্যার আপনার যদি কি না থাকতো তাহলে স্যার কিন্তু আপনি এই ভিডিও করতেন ঠিকই, রেন্ডিং হতো কিন্তু এখানে জল সাপ থাকতো আর কি। জি স্যার এখন আমরা এটা কেটে দেব, স্যার একটু কাইন্ডলি কেটে দেন, কেটে দেন। আচ্ছা এখন স্যার মনে করেন আপনি আর একটা নতুন ফাইল নিতে চান, তাহলে এই ফাইলগুলো আপনি ইচ্ছে করে নতুন এই ফাইলগুলো ফেলে দিতে পারেন, অথবা আরেকটা আপনি একটা কাজ করতে পারেন, আপনি যখন যে কোনো কাজ করবেন তখন কারণ যে কোনো টিপ হাতে টিপ লেগে আপনি এগুলো ফাইলগুলো চলে যেতে পারে, কিন্তু আপনি যদি এটাকে একটু সেভ দিয়ে রাখেন, আপনি সেভে ক্লিক করে এখানে আপনি সেভ যে অন্য একটা প্রজেক্টে যেখানে যে নাম দিয়েছেন ওই নাম না দিয়ে আরেকটা প্রজেক্টে দিয়ে প্রজেক্টে সেভ করে রাখবেন। তাহলে যদি আপনি ওইটা কেটেও ফেলেন তখন আপনি অন্য সময় যদি আপনার এই ফাইলগুলো থাকে আপনার ল্যাপটপে তাহলে কিন্তু আপনি এই ওপেন করে এই ফাইল থেকে আপনি আমি মনে করেন সম্পূর্ণটা কেটে দিলাম, সম্পূর্ণ কেটে দেন এখন। আচ্ছা স্যার আপনি ক্যাম্পাসিয়ার জি নাজমুল হুজুর আই ওয়ান্ট টু কুইক প্লিজ বিকজ আই অ্যাম সাম আই হ্যাভ সাম বিজনেস for that why I can continue, I can't continue now, you proceed on and you will discuss about with our Shahidul sir next okay. time after completing your program then you call me, okay? Okay okay bye. Allah new project amra click korbo sir. Ekhon sir jodi apnar ei je sir apni kokono bhul kore ekhane update e diben na, ইএসএ আপডেট দিবেন না, যদি দেন তাহলে কিন্তু আপনার যে প্রোগ্রাম ছিল সব সব চলে যাবে, যে নো দিতে হবে আপনার। নো দেওয়ার পর আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে আপনাকে, যদি আপনি যে কোনো প্রজেক্ট করেন অথবা আপনি যে একটা আপনার কন্টেন্ট আছে সেই কন্টেন্ট থেকে যদি আপনি রেকর্ডিং করতে চান তাহলে এই রেকর্ডিং বাটনে আপনি ক্লিক করবেন। জি 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 স্যার আপনি এখানে পাসওয়ার্ডটা দেন, হ্যাঁ পাসওয়ার্ড দেওয়া তো জি স্যার এখন যে এডিটিং এওয়েতে ক্লিক করেন। জি স্যার এখানে যে দেখেন ক্যামেরা অফ এবং ক্যামেরা অন আছে, আপনার ক্যামেরা আছে কি? আচ্ছা ক্যামেরা থাকলে এখানে শো করতো যে ক্যামেরা অন শো করতো, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে এখানে কাস্টম ফুল ক্যামেরা আছে এবং সম্পূর্ণ ক্যামেরা আছে, আপনার এখানে কি কোনো কন্টেন্টে কোনো কিছু নাই? আচ্ছা আপনি এখানে ফুল টানেন, কন্টেন্ট থাকলে কন্টেন্ট একটু চলে যান। ওপেনে ক্লিক করে চলে যান। ওপেনে ক্লিক করে স্যার আপনি দেখেন আপনি যে পাসওয়ার্ড দিয়ে রাখছেন, আচ্ছা স্যার তা ওইটা আমাদের দেখা দরকার নাই, আপনি ওপেন করেন এটা খেলা এখানে মনে করেন আপনি একটা ফুল এনে দিই আমরা, ফুলটা কোথায় এটা ওপেন করেন, এখানে কি কন্টেন্ট এটা? আচ্ছা তাক স্যার আমরা দরকার নাই, এখানে ইনসার্ট করে একটা ছবি এনে দেন যে আমরা যে পরে রেকর্ডিং করতে পারবো। এখন স্যার যদি আপনার ল্যাপটপ হয় তাহলে কিন্তু খুব সহজে, তাহলে আপনি ওই যে এখানে দেখেন একটা ক্যামেরা আছে যে লগি, লগির মতো আবার অন্য অন্য ক্যামেরা একটা সংগ্রহ করে নেবেন, লগি কিন্তু এমন করো না যে ভালো দেখে আর এগুলো সবসময় ঘোরানো যায়।
হ্যাঁ, আমরা এটাই মনে করেন আমার আমার 20টা স্লাইড হবে এটা দিয়েই। সবগুলো মনে করেন আমার কন্টেন্ট কিসের নাকি? এখন এই কন্টেন্টের মধ্যে আপনি রেকর্ডিং এ ক্লিক করবেন, চলে গেল নাকি? স্যার রেকর্ডিং এ ক্লিক করবেন, রেকর্ডিং এ ক্লিক করার পর 3 সেকেন্ড পরে সেটা ওপেন হবে। আপনার অবশ্যই, আপনার যেহেতু ডেস্কটপ, অবশ্যই আপনাকে এই সংগ্রহ করতে হবে আলাদাভাবে ভয়েস নেওয়ার জন্য। ওই যে আমরা যে কানের মধ্যে ইউজ করি সেগুলো ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু এখানে রেকর্ড শব্দ হবে না। ওই যে স্যার, ঠিক আছে স্যার, এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন যে আপনারটা 3 সেকেন্ডের ভিতরে আপনারটা চালু হয়ে যাবে অটোমেটিক। আমার যেটা 3 সেকেন্ডের ভিতরে চালু হয়ে যায়। এই যে স্যার, এই যে স্যার, এখন রেকর্ডিং হচ্ছে। ঠিক আছে স্যার, আমরা যে যে কথাগুলো বলছি সেটা রেকর্ডিং হচ্ছে। তো আমরা এই রেকর্ড, যখন রেকর্ডিং চালু হবে তখন আপনি এখানে স্লাইড গুলো শো করবেন। এই যে সার কাপে দিয়া, আমরা সার কাপ বলি আর কি, তোমার স্লাইড। এটা মনে করো আমার ফার্স্ট স্লাইড, ফার্স্ট স্লাইড, পরে এখানে বোঝালাম, পরে আবার স্লাইড আসলো, এভাবে প্রত্যেকটি স্লাইড। আর কোনো অ্যানিমেশন দেওয়া হয় নাই তো, তাই একটাই দেখাবে, সমস্যা নাই। ঠিক আছে, দেওয়ার পরে স্যার আপনার যখন রেকর্ডিং শেষ হবে, আপনি এখানে ভিডিও যেগুলো আছে, ভিডিও যখন শেষ হবে, শেষ হওয়ার পর আপনি ওই নিচে ক্লিক করবেন, ক্লিক করে স্টপের মাঝে দিবেন। একটু উপরে তুলেন আপনি মাছ ধরে, এটা এটা একটু উপরে তুলেন। হ্যাঁ স্যার, আপনি স্টপের মধ্যে ক্লিক করেন। ওকে, এখন স্যার এখানে আপনার প্রজেক্টটা আসছে, আসার পরে আপনি যে এটা ক্লিক করে আপনি ওই যে কর্নার কর্নার পর্যন্ত দিয়ে দিবেন। স্যার এখানে দুইটা, সম্পূর্ণ অংশটা একটু এদিকে দেন, এসে বসছে এক সাইড এসে বসছে স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার এখানে একটু লক্ষ্য করেন, এখানে দুইটা অংশ রয়েছে। এখানে একটা সেটিং এ আসার পরে এখানে একটা পেজ ওপেন করার কথা, সাইডে দিয়ে এই যে স্যার আসছে। স্যার এই যে স্ক্রল করে, হ্যাঁ না স্ক্রল করে এটা ছোট বড়, এই যে ছোট বড় করা। হ্যাঁ, আপনাদের এখানে ছবি থাকে তো ছবি দিয়ে অনেক কাজ করা যাবে। এখানে স্যার লেখালেখি অপশন আছে স্যার, যে অ্যানিমেশন দেওয়া যাবে, আপনি ক্যাপশন দিতে পারবেন, ট্রানজাকশন দিতে পারবেন, অনেকগুলো কাজ আছে এখানে, কার্সর ইফেক্ট, অডিও, অনেকগুলো কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, ও স্যার এখানে মনে করেন, এখানে আপনি এই এটা মনে করেন আপনি দিলেন, মনে করেন আপনার কণ্ঠটা সঠিক মতো হলো না, তখন আপনি আলাদা ভাবে রেকর্ডিং করে ওইখানে যে মিডিয়া বিনে ক্লিক করে, আলাদা ইনপুট মিডিয়াতে ক্লিক করে আপনার আলাদা যে অডিও, যদি অডিও থাকে তাহলে অডিও অন্য এখানে যখন রাখবেন, উপরে রাখলেন, উপরের দিকে আরেকটা ট্র্যাক হবে, সে অডিওটা এটার সাথে মিক্সড করে তখন আবার এখান থেকে অডিও আলাদা করতে পারবেন। এখান থেকে স্যার এখানে ক্লিক করে, এই স্যার এখানে দেখেন, এই যে অডিও সেপারেট, অডিও এন্ড ভিডিও, এখানে সেপারেট ভিডিও। আপনি মনে করেন অডিওটা আপনার যে ওই রেকর্ডিংটা করছেন সেটা ভালো হয় নাই, তখন আপনি এটা অডিও আপনি কেটে ফেলে দিতে পারবেন এবং এখানে নতুন অডিও আপনি অ্যাড করতে পারবেন। আমরা দেখি এখানে কি হচ্ছে, আপনি সাইডে দিয়ে লেখা দিতে পারবেন, আপনি পিছনে ব্যাকগ্রাউন্ড আনতে পারবেন, অনেক কাজ আছে, এটা অনেকগুলো কাজ আছে স্যার। এই এই সম্পূর্ণটা আপনি আপনি মনে করেন এখানে একটু ভুল হয়ে গেছে, দুটোটাই তো ভুল হয়েছে নাকি?
ওই যে এই এই এটা আছে, এটা মধ্যে ক্লিক করিয়া আপনি কাটতে ফেলা দিতে পারবে। এই এতটুকু আমার দরকার নাই, তখন আমি আবার ক্লিক করলাম, ক্লিক করে এই যে এই মিডিলে ক্লিক করলে এখানে আমার চলে যাবে। ঠিক আছে স্যার, এখন আমি ধরে এখানে আমি কেটে ফেলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি কাটতেছি, দেখছেন না? এই যে হ্যাঁ হ্যাঁ, এনিমি কেটে ফেলা দিবে, এই যে এনিমি কেটে ফেলে দিলাম। তো এখন কি করতে হবে, আবার এটা ধরে যে নিচেরটা ধরে যে এখানে দিলেন, আবার উপরেরটা ধরে আবার অ্যাড করে দিতে হবে। এই যে হ্যাঁ, ওই অংশটা কেটে গেল, অংশটা কেটে গেল। এই আপনার লড়ে গেছে মনে হয়। আচ্ছা, আপনার এমন ভাবে কাটবেন এবং জোড়া দিবেন যাতে মানে আপনার পিছনের অংশ যাতে না দেখা যায় আর কি। এই অংশটা সম্পূর্ণ হওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে শেয়ার বাটনে ক্লিক করতে হবে। শেয়ার বাটনে, শেয়ার বাটন আপনি ইউটিউবে করতে পারেন, বিভিন্ন এতে কাজ করবেন, আপনাকে লোকাল ফাইল করবেন, সবচেয়ে সহজ যেটা লোকাল লোকাল ফাইল, এরকম একটা অপশন আছে, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার যে ফাইলটা আছে এটা সাধারণ সেটিং 1360x768, এটাকে আপনি MP4 দেখেন, এখানে বিভিন্ন প্রসেস আছে, যে স্মার্ট প্লেয়ার 1080, আপনি যে 1080টা দিবেন এবারে সবচেয়ে, অথবা আপনি MB যদি কম করতে চান তাহলে যে 480 অথবা 720 দিয়ে করবেন, সবচেয়ে ভালো হবে, MB অনেক কম হবে। তাহলে আমরা 1000 সবচেয়ে ভালো যেটা আসলে 1080 দিন, মেগাপিক্সেল দিলাম সেটা। তারপরে নেক্সট টাইম আমরা ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পর আবার একটা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা এখানে আপনার যে কন্টেন্টটা হবে সেই কন্টেন্টটা আমরা লিখে নাম লিখে দিলাম। মানে এখানে আমার নাম দিয়ে মনে করো আমার নামে এখানে আমি সেভ করলাম নাজমুল 001। হ্যাঁ, এই ফাইলটা যখন আমি করব তখন আমি ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার সাথে সাথে আমার যে ফাইলটা আমি এখানে যে ক্লাসটা করলাম সেই ক্লাসটা সেই রেন্ডিং হবে এখানে। এভাবে কিন্তু অতি সহজে কিন্তু আপনি যে কোনো কন্টেন্ট কে, আর আপনাদের অনেক স্যারেরা দেখছেন খুব সুন্দর সুন্দর যে পিছনে ব্যাকগ্রাউন্ড ছবি স্কুল আসতেছে সব কিন্তু করা যাবে আস্তে আস্তে। আপনি এখন যেহেতু আপনার একটা ওকে হিসেবে আপনি একটা ওয়েব ক্যামেরা কিনবেন, কিনে চেষ্টা করেন দেখেন, এবং ইউটিউবে অনেক অনেক ভিডিও আছে যেগুলো দেখলে খুব সহজে। তো সবচেয়ে আমাদের যে বিষয়টা হয় যে ক্যামটাসিয়া সেটিং, ক্যামটাসিয়া সেটিংটা একটু একটু জটিল। জি স্যার বলেন। জি ক্যাম্পটেশন আমি এত ভিডিও ইয়া করি নাই, ক্যাম্পটেশন সম্পর্কে ভিডিও করি নাই, আমি যে প্র্যাকটিক্যাল ইয়া করি আর কি, প্র্যাকটিক্যালে বিশ্বাস বেশি আর কি। কারণ আমি ভিডিও করি অনেক সময়, ভিডিও দিলেও ভিডিও অনেক ভিডিও আছে আমার থেকে সুন্দর সুন্দর ভিডিও আছে, মানে আমি ভিডিও করতে গেলাম কোনো কথা ত্রুটি বিচ্যুতি হতে পারে সেজন্য আর কি করি নাই, ওইভাবে করি নাই, ইনশাল্লাহ চেষ্টা করবো করবো। আপনাদের করতেছি এটা জমি রেকর্ডিং করতাম তো আমার ভিডিও হয়ে যেত। ঠিক আছে স্যার, এই যে রেন্ডিং হয়ে গেছে স্যার, পেন্ডিং হওয়ার পর এই যে এখানে ফিনিশে ক্লিক করবেন। এখন স্যার এটা আমরা কোথায় পাবো? এই স্যার রেন্ডিং করার আগে আপনাকে এখানে যে কাজটা করতে হবে আমি কিন্তু আগে বলে রেখেছিলাম, যে কোনো সময় ফাইলে আপনি একটা নাম দিয়ে সেভ করে রাখবেন, মানে রেন্ডিং করার আগে আপনি এই কাজটা করবেন। কারণ অনেক সময় এই যে সফটওয়্যারটা আছে সেটা কিন্তু অনেক ভারী সফটওয়্যার, অনেক কাজ করতে অনেক সময় মানে আপনার কাটার সময় মনে করেন একটু ত্রুটি বিচ্ছুতি হতে পারে। হ্যাঁ, তখন আপনি যদি আগে সেভ করে রাখেন তখন মূল ফাইল পাবেন, মূল ফাইলে। এখন আমি এইগুলো সবগুলো ক্লিক কেটে আবার জন্য নতুন যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের নতুন ফাইল চলে আসবে। স্যার আপনি আবার ক্যামটাসিয়াতে ক্লিক করেন স্যার, ক্যামটাসিয়াতে যান। স্যার ওপেন এ ক্লিক করেন। আচ্ছা স্যার আমি একটা কাজ করছি, আপনার এখানে ফাইলটা ইয়ে করে রাখবেন, ক্যামটাসিয়াটা পিন করে রাখবেন, তাহলে বারে বারে আপনাকে উপরে থেকে ক্লিক করতে হবে না। এখন এখানে ক্যামটাসিয়া আসবে, ডান বাটনে ক্লিক করে যে পিন টু টেক্সট এখানে ক্লিক করে রাখবেন। আচ্ছা
এখন স্যার এখানে আপনি লক্ষ্য করেন যে এখানে ওপেন প্রজেক্ট, ওপেন রেকর্ডিং, আপনি রেকর্ডিং করতে পারেন, করতে পারেন। এখন আমরা এই যে আমাদের ওপেন প্রজেক্টে ক্লিক করবো, অথবা নিউ প্রজেক্ট, অথবা ওপেন প্রজেক্ট মানে আমরা আগে কাজ করছিলাম এরকম প্রজেক্টে। তাহলে স্যার যে আমরা কাজ করছি প্রথমে এমএমএ একটা প্রজেক্ট ছিল নাকি, এই এমএম প্রজেক্টে ক্লিক করলে আমরা যে সেভটা করেছিলাম, প্রথম যে কাজটা করেছিলাম সেই ফাইলটা এখানে সেটিং হবে, ওপেন হবে। এরপর আপনাকে এটাকে বিভিন্ন, এই যে প্রথম যে ফাইলটা করেছিলাম স্যার, ঠিক আছে না, এখন এটা থেকে আপনি বিভিন্ন কাটায় সাটায় যেটা করতে পারে কইটা পরে আপনি আবার যে শেয়ারের মধ্যে ক্লিক করে সবকিছু ওকে করবেন। তো স্যার এই পর্যন্ত আজকে, সেল কো সেভ করলে আপনার খুব সুবিধা হবে। এখন স্যার আপনি কোনার মধ্যে কেটে দেন, এখন কিন্তু আপনাকে উপরে রাখতে হবে না, আপনি এখানে ক্লিক করলেই অটোমেটিক চলে আসবে। তো স্যার এই পর্যন্ত আমরা বিদায় নিচ্ছি, পরবর্তীতে আপনার যদি কোনো সমস্যা হয় ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে ইনশাল্লাহ। জি জি, দোয়া রাখবেন, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।